অন্যান্দানির আড়ালে মেঘনা গ্রুপের 80,000 কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের অনুসন্ধানে। সেখানে দেখা যায় পণ্য আমদানির আড়ালে সব অর্থ পাচার হয়েছে। গোয়েন্দারা 70টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে এনবিআর কে 5টি সুপারিশ করেছে। বিস্তারিত প্রতিবেদনে দেখে আসবো। মেঘনা গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির 1,500 কোটি টাকা আত্মসাত ও প্রায় 1,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির গুমর ফাঁস হয়েছে এক গোয়েন্দা প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা কামাল তার মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের নামে এলসি বা ঋণপত্র রিফান্ড করার মাধ্যমে বিমা কোম্পানি থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন। পরবর্তীতে এই টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এনবিআরকে 5টি সুপারিশও তুলে ধরা হয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে, যেখানে বলা হয় প্রতিষ্ঠানটির 70টি কোম্পানির বিরুদ্ধে বছরভিত্তিক ও শ্রেণীভিত্তিক পরিশোধিত বীমা দাবির পরিমাণ, ইস্যু করা কভার নোট বা পলিসির সংখ্যা ও প্রিমিয়াম এবং আদায় করা প্রিমিয়ামের পরিমাণ, ইস্যু করা পলিসিগুলোর বিপরীতে বাতিল ও ফেরত প্রিমিয়ামের পরিমাণের তালিকা, সাধারণ বীমা বা বিদেশি পুনঃবীমাকারী প্রতিষ্ঠান থেকে আদায় হওয়া বীমা দাবির পরিমাণ, বীমা দাবি পরিশোধের চেকগুলোর ব্যাংক হিসাব ইত্যাদি যাচাই করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই প্রতিবেদনে। জানা যায় মোস্তফা কামাল 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত 21 বছরে আমদানিতে 79,762 কোটি টাকা আন্ডার ভয়েসিং করেছেন, যেখানে শুল্কানযোগ্য পণ্য মোটরযান নৌযানের বিপরীতে বাধ্যতামূলক বীমা পলিসি এড়িয়ে গিয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্সের 1,519 কোটি টাকা আত্মসাত করেছেন। একই সাথে সরকারের রাজস্ব খাতের ভ্যাট, স্ট্যাম্প ডিউটি ও ব্যাংক কমিশনের 1,000 কোটি টাকারও বেশি আত্মসাত করেন। প্রতিবেদনে গোয়েন্দা সংস্থাটি বলছে, আলোচ্য সময়ে মেঘনা গ্রুপ 1,28,131 কোটি 33,21,126 টাকা শুল্কানযোগ্য মূল্যের আমদানি করেছে। তবে এ সময়ের বিপরীতে আমদানি ঋণপত্র এলসি অনুযায়ী ইনভয়েস মূল্য ছিল 48,368 কোটি 42,42,311 টাকা। সে হিসেবে আমদানির আড়ালে 79,762 কোটি 90,78,815 টাকার অতিরিক্ত সুবিধা নিয়েছে প্রতিষ্ঠানটি। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তফা কামাল তার গ্রুপের শিল্প প্রতিষ্ঠানের নামে করা এলসি রিফান্ড করার মাধ্যমে বীমা কোম্পানি থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন। পরে এই টাকা তিনি বিদেশে পাচার করেছেন। ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিপুল টাকা আত্মসাতের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির আশঙ্কা থাকায় এনবিআরকে গভীর অনুসন্ধানের অনুরোধ করেছে গোয়েন্দা সংস্থাটি। এদিকে মেঘনা গ্রুপের এমন জালিয়াতির ঘটনা দ্রুত খতিয়ে দেখতে একটি অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে মেঘনা গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে 9টি ব্যাংক থেকে 8,000 কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে। আছে মেঘনা নদী দখল করে একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মতো গুরুতর অভিযোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।